ইয়াজ ইসলাম নিয়াজ ভাইকে অনুরোধ করছি সামনে থেকে সরে যেতে।
সুপ্রিয় সুধি, আমরা চলমান যে খেলাটি দেখলাম সেখানে একাই ডাবল গোল করেছে সাগরিকা। আমরা কথা বলবো সাগরিকার সাথে। সাগরিকা, একাই দুই গোল কেমন লাগছে? আমার খুব ভালো লাগতেছে যে আমি একাই দুই গোল দিতে পেরেছি, আমার খুব ভালো লাগছে। আপনারা দোয়া করবেন যাতে আমরা আরো এদেরকে বেশি করে গোল দিতে পারি, এটাই আপনাদের কাছে আমার আশা। কতটা গোল দেওয়ার স্বপ্ন দেখে? আমি নিজে নিম্নপক্ষে 10টা গোল দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, কিন্তু অলরেডি 2টা দিয়ে দিয়েছি। আপনারা যদি আপনাদের যদি আমরা উৎসাহ পাই, দোয়া পাই, তাহলে অবশ্যই আমরা আরো 8টা গোল দিতে পারবো। সাগরিকা, প্রথম ম্যাচে একাই দুই গোল, এই টুর্নামেন্টের সেরা গোলদাতা হওয়ার কোনো ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, অবশ্যই ইচ্ছা আছে, কেননা আমি প্রথম সর্বপ্রথম এই গোল দিয়েছি। আপনারা দোয়া করবেন যাতে আরও দিতে পারি বেশি করে, যাতে আমরা ওদেরকে হারাতে পারি। এই এই সাথে সাগরিকা, পুরো টুর্নামেন্টে কতটা গোল দিতে চান? পুরো টুর্নামেন্টে আমরা অলরেডি 15 থেকে 20টা গোল দিতে চাই, এটাই হচ্ছে। আমি একাই নিম্ন হলেও 10টা গোল দিতে চাই, এটাই হচ্ছে আমার কামনা। এই ম্যাচে আরো আমি 5টা গোল দিতে চাই একাই, আমি সাগরিকা। এক ম্যাচে যদি আপনি 7টা গোল দিতে চান, বাকি সব ম্যাচ মিলে শুধু 3টা গোল দিবেন? চেষ্টা করব অলরেডি, কেননা যে কাদা আর যে জল, এখানে খেলার খুবই কষ্ট হচ্ছে। আমাদের চোখে মুখে অনেক ধুলো, মানে কাদো জমা হচ্ছে, সে কারণে খুব কষ্ট করে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এমনটা তো নয় যে চোখে জল ছিটিয়ে বা কাদা ছিটিয়ে আপনি গোল দিচ্ছেন? না, এমনটা আমি কেন করবো? যদি এমনটা আমি করতাম, তাহলে আনিসুর রহমান শিমুন আমাকে হলুদ কার্ড খেয়ে মাঠ থেকে বহিষ্কার করে দিত। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। একটা গোল দিয়ে মান সম্মান চেষ্টা কিন্তু না, বদল করে মাঠে বলে রাখা করেছিলেন।
পাচ্ছি অনেক ¡Gol!
Hey!
আমি সঞ্জিত আফরিন মিতু দশম শ্রেণীতে পড়ি, আমি 66 হাউস থেকে খেলছি। আচ্ছা, আপনি গোল করেছেন? হ্যাঁ, আমি ট্রাই ভেগের একটা গোল দিয়েছি। আচ্ছা, এই যে আপনি তো জিতলেন, অনুভূতি কি? আমি অনেক খুশি, পরবর্তীতে কালে যেন সবাই ভালো ফলাফল করতে পারি এই কামনায় আপনাদের কাছে দোয়া যাচ্ছি। আপনারা তো জিতেছেন, অভিনন্দন স্যার। প্রথম ম্যাচে জিতে আপনাদেরকে কেমন লাগছে প্লিজ? অত্যন্ত ভালো লাগছে, আবেগপ্লুত হয়ে পড়ছি আমরা। আমরা আশা করি আগামীতে আমরা চ্যাম্পিয়ন হব, এই আমরা প্রত্যাশা করি আর কি। আমরা আগামীতে আমরা অবশ্যই জেতার জন্য সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবো। আমাদের সবাই, আমাদের টিম অত্যন্ত সুদক্ষভাবে সুন্দরভাবে খেলা পরিচালনা করেছে, এই জন্য আমার টিমকে ধন্যবাদ জানাই এবং কে অফ স্কুলকেও ধন্যবাদ জানাই। আমার টিমের একজন সহকর্মী শিক্ষক আছে, উনিও অক্লান্ত পরিশ্রম করেছে। 66 মানেই ঐতিহাসিক 6 দফার আন্দোলনের দল, আমরা থেমে যাব না, আমাদের আন্দোলন করে আমরা জিতে যাব। আচ্ছা স্যার, ধন্যবাদ। স্যার বলছিলেন যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা কিছু করতে হয় সব কিছুই স্যার করবেন, তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য সর্বপ্রথম একটা চ্যাম্পিয়ন হবার মতো দল লাগে, তো আপনি তো খেলা দেখলেন, আপনার কি মনে হয় যে আপনার দল চ্যাম্পিয়ন হবার মতো দল? হ্যাঁ, আমি হ্যান্ডবল খেলা দেখলাম, 70 দলের সাথে আমাদের মানে প্রতিদ্বন্দ্বিতা ছিল, তা আমি যেটা দেখলাম খেলার মধ্যে যে 70 দল অ্যাকচুয়ালি শক্তিশালী দল। আমাদের 66 দল যদিও খেলার মানে পূর্ব মুহূর্তে হাফ টাইমের আগে 2-0 গোলে মানে জিতেছিল, কিন্তু 70 দল শক্তিশালী হওয়ার কারণে তারা কিন্তু পরিশোধও করেছিল এবং পরবর্তীতে আমরা আবারও জিতেছি। তার মানে এটা হলো যে আমাদের দলটা এত সুসংগঠিত, হ্যাঁ, এবং মোটামুটি সবগুলো প্লেয়ারেই আমাদের বেশ শক্তিশালী এবং সবাইয়ের মধ্যে একটা স্পিড আছে আর কি, যেটার কারণে আমরা হয়তো চিন্তা করতেছি যে হয়তো ফাইনালে আমরা অবশ্যই আমরা জিতবো। স্যার আপনাদের জন্য শুভকামনা। আপনি তো হাউস লিডার, আপনি নিজেই আপনার দলকে হয়তো বাছাই করেছেন খেলা দেখে, তো আপনার কাছে কোন কোন খেলোয়াড়কে আপনার কাছে মানে আপনার দলের কোন খেলোয়াড়কে আপনার কাছে শক্তিশালী মনে হয়? প্রথমে তো আমরা সবাই খুব ভয়ে ছিলাম যে কি করব, বিজয়ী হতে পারবো কি পারবো না, যেহেতু আমাদের প্রতিদ্বন্দ্বী দলও 2 গোল দিয়ে দিছে, আমরাও 2 গোল দিয়ে দিছি, আর এখন আমাদের সমস্যা হচ্ছে মানে একটাই ভয় যে আমরা কি জিতে পারবো, আর একটা কি গোল দিতে পারবো কি পারবো না। কিন্তু অবশেষে করুণা ও অঞ্জনা বাবলি একদম সঞ্জিত এত মানে নিখুঁতভাবে খেলছে যে শেষে আমরা একটা প্লান্টি গোল দিয়েই দিলাম, আর অবশেষে আমরা জয়ও লাভ করলাম। আপনার দলের সবথেকে ভালো খেলছে কে কে আপনার মতে? এই জয়ের কৃতিত্ব আপনি কাকে দিবেন? সাগরিকাই তো সবথেকে ভালো খেলছে, ওই এত সাগরিকা আর সঞ্জিতা, ওই ওরা দুজনে এত কষ্ট করছে, ওদের জন্য আজকে আমাদের এত কিছু। সবাইকে ধন্যবাদ। আপনারা